আচ্ছা, আমরা একটা জিনিস দেখবো, এই যে প্যানাসোনিক ড্রাইভ, এটা মডেল কত? MDDKT5540E, খেয়াল রাখেন, MDDKT5540E, এর ভবিষ্যৎ লেখা আছে এখানে। এটা আমি আমাদের গতকালকে ক্লাসে বলছিলাম আমাদের স্টুডেন্টদেরকে, তো আশা করি এরাও বুঝতে পারছে। আর যেহেতু একবার ভবিষ্যতের স্টোরেজ জায়গা পেয়ে গেছে, তো সেখান থেকে তারা যতটুকু শিকার প্রয়োজন ক্ষমতার থেকে সে শিখে নিবে। ওকে, তো এখন আমরা যেটা করতেছি সেটা কি, এই কাজটা আমাদের কাছে একটু ক্রিটিক্যাল। আমরা জানি যে আসলে একটা সার্ভো ড্রাইভের ইনকোডার পজিশন চেঞ্জ অথবা নতুন ইনকোডার ইনস্টল করা আসলে কতটা ক্রিটিক্যাল, কারণ এই ইনকোডারগুলো বাজারে আলাদা করে কিনতে পাওয়া যায় না। এবং কিনতে না পাওয়ার আরেকটা বিষয় হলো যে এটা কিনেও যদি ফেলি আমি, তাহলে যেটা হবে সেটা হলো একে সেট আপ করা, এবং সেট আপের সাথে যেটা প্রয়োজন পড়ে সেটা হলো এর ইনফরমেশন সম্পর্কে জানা। আরও মজার বিষয় হলো এইখানে যেই আমার ইনকোডারটা আছে সেটা হলো এটা মুড বাস কমিউনিকেশনের মাধ্যমে চলতেছে, ঠিক আছে? তো আমি এই এই সমাধানটা করতে এখন যেটা আমি দেখাবো সেটা হলো এই যে ইনকোডার চেঞ্জিংয়ের বিষয়টা। এর আগে আমার ট্যাকো বা অন্য অন্য ব্র্যান্ডের ছিল, আমি লাস্ট একটা ভিডিও দিছিলাম যে এইটা MDD, এই পুরো ডাটাটা যে আছে এই ডাটার সাথে যে কোনো মোটর কীভাবে মিলা যায়, কারণ আমরা জানি সার্ভো ড্রাইভ নিজের সেটের যেই মোটর ছাড়া অন্য মোটরের সাথে সম্পর্ক সে তৈরি করে না। ওকে, এর আরেকটা কথা হলো এ হলো 1.5 কিলোওয়াট আর এই মোটর ছিল 1 কিলোওয়াট, যেটাও আমাদের জন্য অসম্ভব ছিল। আর এর থেকে আরও একটা জিনিস হলো যে এ অন্য মোটরের ইনকোডারকেও চিনতে পারে, এ না শুধু সবগুলা ইনকোডারই আসলে মূলত যে কোনো ড্রাইভের সাথে ইনস্টল করা যায় যদি আপনি সুপারভাইজার প্যারামিটার ওপেন করতে পারেন। এটা আপনাকে করতে হইলে অবশ্যই আপনাকে ফ্যাক্টরি লেভেলের যেই ল্যাব আছে সেই ধরনের নলেজ রাখতে হবে, এবং আপনাকে একটু পরিশ্রমের সাথে যেটা করতে হবে ইনভেস্টও করতে হবে, ক্ষতি করতে হবে নিজের বা আপনার যেই টাকা বা আপনার যে পণ্য, অথবা ট্রেনিং সেন্টার আইসা কি করতে হবে, এই একটা কাজের সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই কাজটা আটকে আছি অথবা এই বিপদে আছি। আপনি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে কোনোটাই নিতে পারবেন না, এবং আপনার জানা উচিত যে আপনি কোন জিনিসটা দিয়া সবাই থেকে আগে পরিচিতি পাবেন, ক্লিয়ার? মার্কেটে কাজ করার সুযোগ পাবেন, অথবা ফ্যাক্টরি জগতে কি পাবেন, আপনার যেই লেভেলের যে লোকজনগুলো আছে এদের মাধ্যমেই চাকরি পাবেন, মানে এরাই জানি আপনাকে ওদের থেকে সিনিয়র মনে করে, এবং ওরা যেই জায়গায় ভয় পাবে যাইতে চাকরিতে সেখানে জানি আপনাকে রেফার করে। আমার লাইফ তো এখান থেকেই শুরু হয়েছে। তো এখানে দেখেন এই মোটরটা হলো 1 কিলোওয়াট, আমরা এখানে কি লাগাইছি আপনাকে বোঝানোর জন্য, এখানে আমরা একটা পজিশন ফিডব্যাকের জন্য বা পজিশন সিগন্যালের জন্য এখানে একটা আমরা কী লাগাইছি, টেপ লাগাইছি। আর এখানে আছে আমার প্রোগ্রামিং কেবেল, এখানে আছে আমার ডিসপ্লে, এখানে আছে আমার পাওয়ার পোর্ট, এখানে আছে আমাদের কি আউটপুট পোর্ট, গ্রাউন্ডিং আর ইনকোডার কেবল, আর এখানে আছে আমাদের সুইচিং পোর্ট, ক্লিয়ার? তো এই সুইচিং পোর্টের আমরা কিছু সোল্ডারিং করছি, আর এইখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো আমরা কী ব্যবহার করছি, আমাদের এই মনিটরিং অপশন এবং আমাদের ট্রায়াল অপশন। খেয়াল করেন, মূলত একেবারে সব থেকে আগে যে জিনিসটা আমরা করি, আমরা নতুন একটা ডিভাইস কিনলে এটাকে ট্রায়াল দিই, তাই না? একবার একবার চালায় আমরা দেখি, অথবা যখন BFD কিনি আমরা বাজার থেকে, তো তখন যেটা হয় সেটা হলো আমরা এই BFDটাকে একবার মোটর সারা কিন্তু আমরা চালায় দেখি মোটর ইনভার্টারটা আউটপুট বের হয় কিনা, বা সে কিন্তু আমাকে যে কোনো একটা মোটর দিয়ে চেক করে দেয় যে আমার এই ড্রাইভটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে এই সার্ভোরওয়ালা হয় না। ওকে, যারা দেখতেছেন ইদানিং আমার ভিডিও সার্ভো ড্রাইভের বিষয়ে, আশা করি বিষয়টা জানেন, অথবা সার্ভো নিয়ে যারা স্টাডি করতেছেন তারা আরও বেশি চিন্তা করবেন বা আরও বেশি ঘাটাঘাটি করলে এগুলো জানতে পারবেন। ওকে, তো এখানে এই ডাটার ভিতরে একটা মজার বিষয় হলো নতুনত্ব। যেমন আমি আমার লাস্ট ভিডিওতে স্বীকার করছিলাম যে একটা মোটর একটা ড্রাইভ এর সাথে সম্পর্ক নতুন করে তৈরি করা, এবং যদি হয় দুইজন দুই জাতি, মানে দুই জাতি বলতে এই না যে দুই কোম্পানি, দুই কোম্পানি হলে যেটা হবে সেটা কি দুই দেশের, আর যদি এমন হয় যে দুই ধর্মের তাইলে হবে দুই জাতি। ওকে, তো এখানে এই সার্ভো ড্রাইভই সেম আরেকটা আছে এই কোম্পানির আরেকটা সিরিজ, এটা হলো এই মোটরের যেই সেট এর থেকে আলাদা জাতি। আপনি কোম্পানির থেকে যখন জিজ্ঞেস করবেন সহজ ভাষায় আপনাকে বলে দেবে কি আপনার এই সেট আপের সাথে এই সেট আপ মিলবে না। তো এখন আমার এইখানে যখন মোটরের ইনকোডার নষ্ট হয় তখন কোম্পানি আমাকে ডিরেক্টলি বলে আপনার মোটর খারাপ। ওকে, তো মোটরের দাম কত, মোটরের দাম ধরেন 40,000 টাকা, বাট আপনি ইনকোডারটা যখন পরিবর্তন করবেন তখন আপনাকে কী করতে হবে, আপনার কষ্ট হবে, এবং পুরো লোহাটা এর যে মেটাল এর যে প্রযুক্তি এটাকে হারাই দিতে হবে বা এটাকে ইজি করতে হবে, আপনি এটা নিয়ে ভাবার সুযোগ পাবেন না, মেশিন বন্ধ রাখতে পারবেন না।
আমরা যেটা আজকে করব ভিডিওটা একটু বড় হচ্ছে এর কারণ হলো আমরা কাজ করব অল্প বাট আপনাদেরকে ইনফরমেশন দিব এখন আমরা এই মোটরের ইনকোডারটা কোথা থেকে নিলাম এবং এই ড্রাইভটা এই ডাটার ভিতরে কি লুকায় রাখছে যে জন্য সে দুইটা মোটরকে চিনতে পারে এবং আমি আপনাকে ভিডিও দিছি এটা নিয়ে আর এইখানে স্ক্রিনে আমরা শুধু দেখতেছি মনিটরিং করার জন্য আর আমরা কি করতেছি এটা সমস্যাটাকে খুঁজতেছি বড় বড় স্ক্রিন ব্যবহার না করে ওকে কারণ এই সফটওয়্যারটা মূলত একটা স্ক্রিন এখন এই কম্পিউটারে আমি ওপেন করি অথবা আমি 100 ইঞ্চি ডিসপ্লেতে ওপেন করি একই হবে আপনি এখন 100 ইঞ্চি ডিসপ্লেতে যখন ওপেন করবে কোনো ল্যাব থিকা আপনার বোঝার কোনো কারণ নাই যে ওইটা মনে হয় আলাদা কোনো সফটওয়্যার অথবা আলাদা কোনো কম্পিউটার অথবা অনেক শক্তিশালী এটা বোঝার কোনো কারণ নেই আপনি এটা দিয়ে এটা পারবেন শুধুমাত্র উইন্ডোজ হলে হবে অথবা লিনাক্স হলে হবে খেয়াল করেন আমরা চালাচ্ছি হ্যাঁ আমি আগে ট্রায়াল দিই পরে জিনিসটা আপনাকে দেখাবো আমরা জানি সার্বো ড্রাইভ মোটরের ফিডব্যাকে কোনো পরিমাণ মিসিং করলে কি করবে আমাকে অ্যালার্ম দিবে আর এইটাও সেম এই ধর্ম নিয়েই কাজ করবে তো আমরা এটাকে চালানোর চেষ্টা করব এবং আমরা এই যে মোটরটা যে আছে এই মোটরটার যেই 360 ডিগ্রি ধরেন আপনার এখানে কত ইঞ্চি আছে ডায়া ধরেন 1 থেকে 100 পর্যন্ত আছে সো এইখানেও আমার দেখেন ম্যাক্সিমাম পালস এবং মিনিমাম পালসের একটা কি আছে আমার এখানে একটা এরর আছে তাই না বা একটা সিম্বল আছে আর মাঝখানে যে জিনিসটা আছে সেটা হলো কি আমার একটা এরর চিহ্ন আছে যেটা মিডল পজিশনে আছে জিরো পজিশনে জিরো পজিশন বলতে কি আমি মোটরের যে ইনকোডারটা আছে সেটা আমি জিরো পজিশনে রাখছি এইটাই আমাকে এই ডিজাইনটাই দেখাচ্ছে বাট এইখানে জিরো পজিশনে রাখার সময় আমাকে দেখেন এই মোটর পালস এই ডিজিটটার যে গ্যাপটা বা এই যে স্পেসটা আছে এই জায়গাতে 11 দেখাচ্ছে আর মিনিমাম যে পালস এখানে মিনিমাম বলতে আমরা শূন্য বলতেছি শূন্যের জায়গায় আমাকে -113 দেখাচ্ছে আর ম্যাক্সিমাম যেই জায়গায় আছে সেই জায়গায় আমাকে দেখাচ্ছে হলো 118 মূলত আমার এখানে থাকার কথা ছিল কত 0 100% আর মাঝখানে থাকার কথা ছিল কত ওইটাও জিরো ওই জিরোটা কি আমি যেই মোটরে যখনই মোটরকে আমি কি দেবো ম্যাক্সিমাম বা মিনিমাম এখান থেকে একটা পালস সেট করব সেট করে লিমিট করে আমি একটা পালস তাকে সিগন্যাল দিব পজিশনে এখান থেকে যখন কমান্ড দিব সে মোটর কি করবে আমাকে ফিডব্যাক পালস দিবে আর ফিডব্যাক পালস এখন আমি নিচ্ছি না আমারটা তো বন্ধ তাহলে 11 তে আছে কিন্তু আমার এখানে যা থাকার কথা ছিল জিরো আমার এই যে ইনকোডারটা যে আমি লাগাইছি সেটা আমার জিরো পজিশনে থাকার কথা ছিল ক্লিয়ার এই জিরো পজিশনে থাকতে হইলে আমাকে কি করতে হবে এই শেপটের জিরো পজিশন খুঁজে বাই করতে হবে আর এইটা করতে হইলে আমাকে চোখে দেখে কাজ করা যাবে না যেটা করতে হবে আমার জ্ঞান এবং আমার মনিটরিং সিস্টেম ওর দেওয়া ক্ষমতাকে ব্যবহার করতে হবে আর ওর দেওয়া ক্ষমতা একমাত্র টেকনিশিয়ান এবং এই কাস্টমাইজেশন করার যে ক্ষমতা বা আপনার যে ফ্যাক্টরি লেভেলের যেই কি রিপেয়ারের যেই অথবা টেকের যেই ডেভেলপার ওরা যারা করতেছে এই একটা সফটওয়্যার দিয়ে করতেছে ওরা যেটা করতেছে আপনাদেরকে প্রকাশ করতেছে না কোন প্যারামিটারের কি কাজ তো আমরা এখন যেটা করব এইটাকে জিরো করব আর এটাকে ম্যাক্সিমাম করব আর এইখানে আমরা কি করব পালস যে দিব সেই ফিডব্যাকটা আসবে এটা করলে আমার এই মোটরটা একদম ইনকোডারের সাথে খাপে খাপ মিলে যাবে বাট এখন আমাদের আসলে এইটা করা নাই মানে আমি যে ইনকোডারটা চেঞ্জ করছি পরিবর্তন করছি এটাকে জিরো পজিশনে আনি নাই মানে আমি এই মোটরের যেই পজিশনটা কোথায় আসলে মূলত এই ইনকোডারটা বসবে সেই জিরো পজিশনটা আমি আনিনি আর এইটা আনতে হলে আমাকে যেটা করতে হবে এই মনিটরিংটাকে ফলো করতে হবে এবং আমাকে সেম জায়গাটা খুঁজে নিতে হবে যে কোথায় লক করলে এটা জিরো লেখা উঠবে এবং এইটাও -0 তে আসবে এবং এই এইখানেও আমার ম্যাক্সিমাম পালসটা আসবে আমি যত দিতে চাচ্ছি সেট করে হ্যাঁ এই হলো আমার সেটআপের ইনকোডারের জন্য একটা মাধ্যম মনিটরিং সিস্টেম যেটা পৃথিবীতে যেইখানেই সার্বো ড্রাইভ ব্যবহার করা হবে যদি তার কোনো ডিসপ্লে না থাকে তবুও মনে করবেন যে সে কম্পিউটারের মাধ্যমে এই ডাটা কী করে আপনাকে দেয় আপনি এটাকে অ্যাক্সেস নিতে হবে বা এইটার যে লকটা এটা খুলতে হবে আর এই লকটা মূলত সফটওয়্যার কি করে সফটওয়্যার কোম্পানিগুলো কি করে একটা ইউজারের জন্য একটা সিকিউরিটি রাখে আর সুপারভাইজারের জন্য একটা সিকিউরিটি রাখে সুপারভাইজারকে যে মূলত এটার প্যারামিটারে চেঞ্জিং আনবে আর ইউজারকে ইউজার হলো যে এই প্যারামিটারগুলো যে সেট আপ করা হয়েছে একটা সিস্টেম তৈরি করা হয়েছে সে এই লিমিটেশনের ভিতরেই কাজ করবে এই দুজনের ভিতরে পার্থক্য হলো এইটা তো আমি এখন কাজ করতেছি যেহেতু ফ্যাক্টরি লেভেলের ল্যাবের মতো মানে সুপারভাইজারের বা সুপারভাইজারের যেই কাজটা ওইটাকে ট্রাই করতেছি না সেট আপ করার জন্য তো আমাকে তো ওই প্যারামিটারে যেতে হবে কিন্তু ওই প্যারামিটারটা আমার এইখান থেকে ওপেন করার আগে বা ওপেন করার পরে আমাকে এইখান থেকে মনিটরিং করতে হবে খেয়াল করেন আমি আমি চালাচ্ছি এটা চালাইলে কি হয় ধরুন আমার এখানে মোটর পালস জিরো আছে বা 11 আছে আমি এটাকে একবার পজিটিভে চালাবো একবার নেগেটিভে চালাবো এই
পজিটিভ নেগেটিভ যে চালাবো এটা কতটুকু জায়গা দূরে যাবে, এর পজিশন সেন্স কতটুকু হবে সেটা আমি অলরেডি সেট করে দিছি, যেটা এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয়ত হলো বাকি যত প্যারামিটার দেওয়া লাগছে সবগুলো আমি দিয়ে কমপ্লিটলি হয়তো আপনাদের দেখাবো না, বা ওইভাবে আমাকে প্রাইভেটলি নক করতে হবে। এইটা যেটা করব আমি সেটা আপনাদেরকে অপারেশনটা দেখাবো। আর ওই যে পজিশনের যেটা বললাম যে এনকোডারকে কোথায় লাগাইতে হবে, কোথায় সেন্স এই এক্সটেন্ড করতে হবে বা সেট করতে হবে, এইটা যে কেউ পারবে, আপনি অথবা আপনার হেল্পার দুজনেই পারবেন। আপনার এটার জন্য কোম্পানির কাছে যাওয়া লাগবে না, আমার কাছে আসা লাগবে না। আপনি এটা ঘুরাবেন ঘুরাবেন এবং একটা পর্যায়ে দেখবেন যে এখানে জিরো আইসা পড়ছে, ক্লিয়ার? যেমন আমি এখানে যদি ঘুরায় দেখাই, এখন ধরুন আমি সার্ভারকে এখানে স্টপ করলাম, এটা হলো ফোর্স মোড, আমি স্টপ করলাম, এখানে দেখেন কোনো লেখা নাই, দেখছেন জিরো জিরো হয়ে গেছে। আর আমি যদি এটা এমন করি ঘুরাই, তাহলে আমার এইখানে আরপিএম উঠতেছে আউটপুট, বাট এখানে কিন্তু কোনো কিছু হচ্ছে না। সো এখন আমি যেটা করতে পারি সেটা হলো আবার সার্ভারকে অন করতে পারি এবং ফোর্সকে এখানে পাঠিয়ে দিতে পারি। তো ফোর্সকে অন করার পরে দেখেন আমার এখানে কি হচ্ছে, আমার কিন্তু এই কোনো ডাটা চেঞ্জ হচ্ছে না, বা সার্ভো কিন্তু আমার এখানে যে একটা অলরেডি মুড কিন্তু রান হয়েছে সেটা রান সিগনাল। এখন যেটা করতে হবে সার্ভোকে অন করতে হবে, মানে ফোর্স, এটার ভিতরে যখন পাওয়ার দিব তখন এই মেমোরি পুরো ডাটাকে আমাকে দিবে যেখানে সে স্টপ ছিল। এই জন্য অনেক সময় ব্যাটারিও ব্যবহার করা হয়, অনেক সময় এটার ভিতরে ব্যাটারি লাগানো হয় ছোট্ট, সে তার পজিশন কখনোই মিসিং করে না। দেখেন আমি এটাকে ঘুরাইলাম, আমি যেই জায়গায় ঘুরাই রাখছি ও আমাকে ডিসপ্লেতে সেই জায়গার থেকে শুরু দেখাবে। এটাই হলো সার্ভো ড্রাইভের এই যে পজিশনকে বুঝতে পারার মূল টেকনিক। ওকে, এখন দেখেন আমি এটা এখানে আনছি, আমি একবার শুধু চালাবো, দেখেন এই একবার শুধু চালাইলাম, দেখেন আমার কি হয়েছে, আমি 54 পালস মোটর থেকে পাইছি এবং ম্যাক্সিমাম পালস কত ছিল, এই 54 ছিল। মিনিমামের দিকে কিন্তু আমি যাইনি, মানে ক্লোক এবং অ্যান্টি ক্লোক এই দুই দিকে আমি কিন্তু যাইনি। এই দুই দিকে যখন যাইতে পারবো সমান মাপে তখনই আমি জিরো পজিশনে আসবো। ওকে, এখন আমি আবার এইটা এদিকে যদি নেই তাহলে লিমিট ক্লোজ হয়ে যাবে, মানে এর লিমিট স্পিড যে অ্যালার্মটা আছে সেটা আসবে, আমাদেরকে যাওয়া পসিবল হবে না, আমাকে যেতে হবে আবার এই নেগেটিভ দিকে। দেখেন আমার মোটর কিন্তু ঘুরেনি, বাট আমার পালস কিন্তু চলে আসছে একটা ডাটা, এবং যেটা হয়েছে আমার এটা ঘুরে নাই আর এখানে আমি দেখতেও পাইনি। আবার দেখাচ্ছি, এখানে দেখেন এই যে অন করলাম, এই যে অন, এই যে অফ, অন। এখন আমি এখানে একটা প্রেস করব, একবারে কোন দিকে গেল, আমার ম্যাক্সিমাম পালস 50-50 আর মোটর থেকেও পাইছি 50, আর নেগেটিভে যদি দিই আমি একটাই প্রেস করব। খেয়াল করেন এক প্রেসে আমার পুরোটাই এসে পড়ছে, খেয়াল করছেন? তার মানে আমার যেটা হয়েছে, আমার এই যে জিরো পজিশন এটা হয়নি, যদি হয়তো সেম যতটুকু জায়গা প্রথমবার গেছিল এই অতটুকু জায়গায় ফিডব্যাক আবার সে জায়গা মতো আসতো। এখন এইটা করতে হইলে আমাকে জিরো পজিশন করতে হবে, আর এখন আমি যেটা করব এই মনিটর থেকে সুন্দর করে জিরো পজিশন করব। এখন এইটা আপনারা যারা সার্ভো সম্পর্কে আরও জানতে চান তারা কয়েকটা ভিডিও দেখুন, অথবা আমার সাথে যোগাযোগ করলে অনেক সময় সাপোর্ট বা ট্রেনিংয়ের বিষয়ে হেল্প নিয়ে আপনারা এটা শিখতে পারেন। তো আজকে এটা বুঝতে পারলেন যে কত ইজি বা কীভাবে মনিটরিং করব আমরা এটাকে চেক করার জন্য। আর সার্ভো যে এটা আমার যে ভালো বা আমার এনকোডার কাজ করবে সেটার প্রুফ হলো আমার এইটা, এই যে আমি ঘুরতেছে, আমি যখনই পালস দিচ্ছি তখন কিন্তু ঘুরতেছে, এবং আমি পজিটিভও যখন দিচ্ছি তখনও কিন্তু ঘুরতেছে, দেখেন। বাট আমার এই স্ক্রিনে আমি একটা পালস করে দিতে পারতেছি না, আমি যখন প্রেস করতেছি তখন দুই তিনটা হচ্ছে হয়তো, বা যদি আমি দৌড় দিচ্ছে, দেখেন আবার প্রেস করতেছি একগুলো দিছে, আবার প্রেস করতেছি একগুলো গেছে। এটা কিন্তু ভুল নিয়ে একটু কাজ করা উচিত না, কিন্তু এখন তো লোডে নাই জিনিসটা, তো লোডে যখনই আসবে তখনই আমাকে অ্যালার্ম দিবে, আমাকে এইটা কাস্টমারকে ডেলিভার মানে মেশিন ইনস্টল করা পসিবল হবে না। এখন আমাকে এটা জিরো পজিশনে নিতে হবে, ওকে, এই মাইনাস থেকে জিরো পজিশনে আসতে হবে। তো এইটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, আর এটার জন্য একটু ইলেকট্রনিক্স কাজ জানার প্রয়োজন আছে, যারা অনেক দূরে বা ঢাকায় আরও কয়েকটা জায়গা দূরে কাজ করতেছেন, বা একটা এরিয়ায় যাদের একটা কাজের কি আছে পরিচিতি আছে যাদের প্রয়োজন, তো আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা কীভাবে প্রত্যেকটা ব্র্যান্ডকে ব্যবহার করা যায় বা প্রত্যেকটা ব্র্যান্ডে আমরা এটা করতে পারি সেই টেকনিকটা নিতে পারেন, অথবা সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নিতে পারেন, অথবা ট্রেনিং নিতে পারেন। আর মজার বিষয় হলো আমি এখানে যে এনকোডারটা লাগাইছি সেটাও কিন্তু এই কোম্পানির সেম মডেলের ছিল না, সেটাও কিন্তু অন্য একটা মডেলের ছিল। তাহলে আমি আপনাকে তিনটা অ্যাবনর্মাল জিনিসকে একসাথে করে দিছি, আশা করি এই তিনটার ভিতরের থেকে ক্রিটিক্যাল কাজ আপনার কাছে সার্ভ হবে না পুরো জিনিসটা অস্টিচ করার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।